যেসব কারণে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায়। স্প্রাম কাউন্ট নিয়ে আজকাল অনেক পুরুষই সমস্যার মধ্যে আছেন, এর জন্য চিকিৎসকের কাছে ছোটাছুটি করেন তারা। স্প্রাম কাউন্ট কম হওয়ায় অনেক দম্পতি মা বাবা হওয়ার স্বাদ পান না। তবে নিজেরা একটু সচেতন থাকলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এর জন্য অবশ্য অনেক আগে থেকেই সতর্ক হতে হবে, তা না হলে সামনে থাকবে ভয়ানক বিপদ। দেখে নিন প্রতিদিন কোন কাজগুলো সন্তান উৎপাদন ক্ষমতা বা স্প্রাম কাউন্ট কমে যায়। ড্রাগ অ্যানাবলিক স্টেরয়েড পেশির শক্তি ও বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, এতে অন্ডক্রোশ সংকুচিত হয়ে যায় এবং স্প্রাম কাউন্ট কমে যায়, অর্থাৎ মাদক গ্রহণে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অ্যালকোহল অ্যালকোহল পান করার অভ্যাস থাকলে সাবধান, টেস্টোস্টেরনের মাত্রা কমাই অ্যালকোহল, যা আপনার সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস করবে। বিশেষ করে যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। ধূমপান টোবাকো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর, পাশাপাশি এটা স্প্রাম কাউন্ট কমিয়ে দেয়। এর জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হলেও ধূমপান থেকে বিরত থাকুন। অবসাদ যদি আপনি ডিপ্রেশনের শিকার হন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, আপনার স্প্রাম কাউন্ট কম হওয়ার অন্যতম কারণ এটা। ওজন ওবেসিটি বা অতিরিক্ত ওজনের কারণে স্প্রাম কাউন্ট কমে যেতে পারে, এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।